আজকে যাচ্ছি আমরা দুধপত্রি, খুব সুন্দর জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনামি ঘোষ। অ্যান্ড এটা হলো আমার নিউ ভ্লগ, দ্য কাশ্মীর ভ্লগ। শুরুতেই বলে দিই, এখানে একটু সাউন্ড প্রবলেম ছিল, তার কারণ ফ্লাইটের ভেতরে বেশি জোরে তো কথা বলা যাচ্ছিল না, সেজন্য সাউন্ডটা খুব একটা পরিষ্কার না। তাই আমি আলাদা করে আবার আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো যে আমি মাঝখানে কদিন ছুটি পেয়েছিলাম, মানে স্টার পরিবার অ্যাওয়ার্ডের পরে একটা ওয়েবের ডাবিং হচ্ছিলো, সেটা শেষ করে 10 দিন মতন গ্যাপ পেয়েছিলাম, এবং ফিরেই আমার আবার ডান্স ডান্স জুনিয়র সিজন 2 এর শ্যুটিং শুরু হয়ে গেছে। তো সেই 10 দিনটা ভাবলাম কোথায় যাওয়া যায়, অনেক দিন হয়ে গেছে কোথাও যায়নি, তখনই প্ল্যান হলো কাশ্মীরে। আর জানি না কেন বাইরে গেলেই, কোথাও বেড়াতে গেলেই কাপ নুডল খেতে খুব ভাল লাগে, বাড়িতে কিন্তু একদিনও খাওয়া হয় না। আর একটা কথা, সেটা হলো মাস্কটা কিন্তু অতি অবশ্যই সব সময় পরে থাকবেন যেখানেই যাবেন। এখন আমি খাচ্ছি, সেই জন্য মাস্কটা খুলতে হয়েছে, তাছাড়া মাস্ক কিন্তু মাস্ট। আর এখন আমাদের চারদিকের যা অবস্থা, তাতে স্যানিটাইজার এবং মাস্ক এই দুটো মানে মোবাইলের থেকেও বেশি জরুরি আপনার কাছে যেন হয়। পৌঁছে গেছি শ্রীনগর হোটেলে। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি মিলিটারি এয়ারবেস, মানে ওটা ওন্ড বাই ইন্ডিয়ান এয়ারফোর্স, তাই ওখানে কোনো ভিডিও বা ফটো তোলা যায় না, তাই কোনো ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, একেবারে হোটেল থেকেই আবার শুরু করলাম। হোটেল পৌঁছে গেছি, এই হোটেলটার নাম হলো পাইন স্প্রিং। এটা হচ্ছে স্যাম্পলড, স্ট্যাম্প মেরে দিয়েছে, তার মানে হচ্ছে এয়ারপোর্টে কোভিড টেস্ট হয়েছে। সো তারপর ওখান থেকে এখানে এসেছি, এখন এখানে বাজে 7:30। সো 7:30 বাজে এখন, আজকে আর কিছু করার নেই, আজকে জাস্ট হোটেলের মধ্যে যাওয়া, থাকা, খাওয়া, একটু হোটেলে ঘোরাঘুরি করা। কাল সকাল 9:30 গাড়ি আসবে পিক আপ করতে, কাল সকাল 9:30 আমরা এখান থেকে বেরোবো, দিয়ে সাইট সিইং করতে করতে চলে যাব দুধপাত্রি। তো আজকে কি দেখাবো, হোটেল রুম দেখাবো। চলে এসছি ফার্স্ট ফ্লোরে আমার রুম, ইউ ক্যান সি দ্য করিডোর। দিস ইজ দ্য রুম, রুম নাম্বার 103। থ্যাংক ইউ। একটা রুমের মতো বড় ওয়াশরুম। এখন তো খুব একটা দেখাতে পারবো না বাইরেটা, বাট এখানে একটা অনেক বড় জানলা আছে যেটা থেকে হোটেলের সামনেটা দেখা যায়। রুমটা এতই ভালো, ভাবলাম যে তোমাদের ব্যাক ক্যামেরাতেও রুমটাকে ভালো করে দেখিয়ে দিই। সত্যি সত্যি সমস্ত কিছু যা যা দরকার রুমে আছে, সুন্দর বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম হিটার, আর যেরকম বললাম একদম একটা রুমের মতন বড় ওয়াশরুম।
আর যে জানলাটা দিয়ে বাইরের ভিউটা আজকে তোমাদের দেখাতে পারলাম না, কালকে কিন্তু দেখাবো, কাল ভোরবেলা। সো ওয়েট ফর টুমরো। একটা ওয়াশরুম টুয়ারও হয়ে যাচ্ছে। এই ওয়াশরুমের মধ্যেই একটা ওয়ার্ড্রোবও আছে, একটা বসার জায়গাও আছে। কাশ্মীরে যেটা দেখলাম সব হোটেলেই কিন্তু ডিনার 8টা থেকে স্টার্ট, তো এখন ডিনারের পালা, চলো। ডিনার টাইম। গুড ইভিনিং। বেশ ঠান্ডা ঠান্ডা। চলে এসছি আমরা ডিনার করতে। মেনুটা একটু তোমাদের বলে দিই। স্যালাড, পাঁপড়, এখানে রয়েছে স্যুপ, তারপর স্টিম রাইস, এটাতে ডাল ফ্রাই আমার ফেভারিট, নান, এটা পনির, তারপরে এখানে একটা মিক্স ভেজ যেটা অপূর্ব খেতে ছিল, আর সঙ্গে রয়েছে একটা সুইট ডিশ, সুজির হালুয়া। শুধু ভেজ আছে ভাববেন না, নন ভেজও আছে, চিকেনও আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আলাদা করে রাখা আছে। সো ডিনার কমপ্লিট। তোমরা তো দেখলেই কী কী ডিনার ছিল, বেশ ভালো খাবার। নানগুলো খুব ভালো ছিল, একটা আটার একটা ময়দার, চিকেন ছিল, ননভেজ আইটেম বেশি নেই, একটাই ছিল চিকেন, বাট খুব ভালো ছিল। এবং একটা সুইট ডিশও ছিল যেটা সুজি আর নারকোল দিয়ে করা আর কি, সুজির হালুয়া কিন্তু ওর মধ্যে একটু নারকোলও ছিল, তো আমার তো বেশ ভালো লেগেছে। এখন মোটামুটি 3 দিন এই হোটেলেই আছি। সো এই 3 দিনেরটা তোমাদেরকে একসাথে একটা এপিসোডে দেখানোর চেষ্টা করব। সো সাইনিং অফ ফর টুডে। কাল মর্নিং থেকে আবার তোমাদের দেখাবো যে কি সাজলাম, কি খেলাম, কোথায় গেলাম। গুড মর্নিং। তোমাদেরকে বলেছিলাম কালকে যে জানলা দিয়ে কিরকম ভিউ আছে সকালবেলা দেখাবো, তোমাদের দেখাতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ভিউ শ্রীনগরের এই হোটেলটা থেকে। দেওয়ান, আজকে যাচ্ছি আমরা দুধপত্রি, খুব সুন্দর জায়গা। দুধপত্রিতে কোথায় কোথায় গেলাম, কী দেখলাম, সবটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু হ্যাঁ, মাস্ক কিন্তু অবশ্যই পরতে হবে। আমি এখন 4-5টা ফাঁকা, কেউ নেই, কথা বললাম তাই মাস্কটা খুললাম, আদারওয়াইজ কিন্তু মাস্ক পরে থাকতে হবে। চলেছি দুধপাত্রির দিকে, এবং দুধপাত্রি যেতে শ্রীনগর থেকে লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, এবং পুরো রাস্তাটা অসম্ভব সুন্দর। গাড়িও যত এগোবে তোমরাও তত দেখবে। চারদিকে খালি সবুজ আর সবুজ। সত্যি কাশ্মীর অপূর্ব সুন্দর, যেরকম সুন্দর কালার সেই রকম সুন্দর বাড়িগুলো। এই যে ছোট ছোট গাছগুলো চলে গেল, ওইগুলো হচ্ছে আপেল গাছ,
আমরা যে সময় গেছিলাম সে সময় আপেল গাছে শুধু ফুল ফুটে থাকে, জুন জুলাই মাস এলে তখন আপেল হয়। আপেল গাছগুলো তোমাদের পরে আরও ভালো করে দেখাবো। দেখছো কি অপূর্ব সুন্দর সবুজ, আর এই ছোট ছোট বাড়িগুলো দেখলে তো এখানে থাকতে ইচ্ছে করবেই করবে। এই এপিসোডে তো মনে হচ্ছে না দুধপাত্রি পৌঁছতে পারবো, সো নেক্সট এপিসোডে আমার কাশ্মীর ব্লগ নিয়ে আসছি, মানে এপিসোড টুতে। অনেক চমক আছে। কাশ্মীরি কাওয়া। 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 কাশ্মীরি ক